হলো কর্মী, উপায় বা উপকরণ, পরিবেশ আর উদ্দেশ্য। এই চারটা হচ্ছে অফিস ব্যবস্থাপনার আমাদের উপাদান। পরিশেষে বলা যায়, অফিসের কাজকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন তৈরি, প্রেরণা দান, নির্দেশনা দান, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা হয়। এই কাজগুলো করার জন্য প্রক্রিয়াগুলো কৌশলপূর্ণ, সংগঠনের ও সম্পাদনার কলা কৌশল অনুসরণ করাই হলো অফিস ব্যবস্থাপনা। অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কী কী? অফিস ব্যবস্থাপনা বলতে অফিস কার্যাবলীর সুষ্ঠু পরিকল্পনা, সংগঠন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে বোঝায়। অফিস ব্যবস্থাপনার সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে এর মৌলিক কার্যাবলী বা প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায়। অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো হলো পরিকল্পনা প্রণয়ন। অফিস ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হলো পরিকল্পনা। ভবিষ্যৎ অবস্থা অনুমান করা, উদ্দেশ্য স্থির করা ও তদনুসারে নীতি প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ করা ইত্যাদি কাজের সমষ্টিকে বলা হয় পরিকল্পনা। সংগঠন সংগঠন হলো অফিস ব্যবস্থাপনার দ্বিতীয় প্রধান কাজ। পরিকল্পনা প্রণয়নের পর পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য প্রথমেই যে কাজটি করতে হয় তা হলো সংগঠন। নির্দেশনা প্রদান অফিস ব্যবস্থাপনার তৃতীয় কাজ হলো নির্দেশনা। মার্শাল ই ডিমক নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন। সমন্বয় সাধন